হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পুজন সো আজকে আপনাদের সাথে আলোচনা করবো হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি আপনি কীভাবে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলিভাবে ডিলিট করবেন অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফার্স্ট পর্যায়ে ফেসবুক শিখি বা যখন ফার্স্ট পর্যায়ে ফেসবুক শুরু করি তখন আমরা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট করে ফেলি যার যেটা নাম্বার থাকে আমরা ওইটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি কিন্তু যখন আমরা ফেসবুক সম্পর্কে বুঝি এবং ফেসবুক প্রপারলিভাবে ইউজ করি তখন দেখা যেতেছে যে আমাদের চার এক একজনের চারটা পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু তার মধ্যে আমরা একটা বা দুইটা অ্যাকাউন্ট কন্টিনিউ করতেছি এবং দুই একটা দুইটা ফেসবুক অ্যাকাউন্টেই আমরা সবসময় ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে আমাদের যে বাকি যে ফেসবুক অ্যাকাউন্টগুলো পড়ে রয়েছে সেগুলো কি আমাদের কোনো কাজে লাগতেছে না শুধু শুধু পড়ে রয়েছে তো এবং সেগুলো আমরা ডিলেট করতে পারতেছি না অনেকে ভাবে যে হয়তো রিপোর্ট করতে করতে একসময় ডিলেট হয়ে যাবে এরকমটা না আপনি চাইলে আপনার ফেসবুক পেজ অ্যাকাউন্টটি আপনি নিজেই পারমানেন্টলিভাবে ডিলিট করতে পারেন তো সেটা কীভাবে করবেন সেটা এখন আপনাদের দেখাবো তো সো ভিওর্স আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো সেটার জন্য আমরা ফেসবুকে চলে যাচ্ছি আমার এখানে পাসওয়ার্ডের নাম্বার সেভ করা আছে যার কারণে অটোমেটিকলি ফেসবুকে চলে আসছে আপনারা যে যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইতেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি প্রথমে আপনার ব্রাউজারে লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে আপনাদের একটা সিম্পলি কাজ করতে হবে আপনারা এখানে একটা ইউআরএল টাইপ করবেন আপনি এখানেও লিখতে পারেন অথবা আপনি একটি নিউ ট্যাব নিতে পারেন নতুন একটা আমি যদি নিউ ট্যাব নেই তাহলে এখানে আপনাকে একটা লিঙ্ক লিখতে হবে আমি সেটা আপনাদের দিয়ে দিব ফেসবুকে আমার যে লিঙ্কে দিয়ে দেব ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব সেটা আপনারা করতে পারেন এখানে আপনাকে লিখতে দেবো ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ হেল্প তারপর আবার স্ল্যাশ ডিলিট ডিলিট তারপরে একটা টান দিয়ে তারপর অ্যাকাউন্ট এই যে লিঙ্কটা এটা আপনাদের এখানে লিখতে হবে লিখে তারপর আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আপনি সে ফেসবুক অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্তেছেন যে আমার আবির নামে এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আমি এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে যেতেছি পার্মানেন্টলিভাবে তো এখানে চাইলে আপনি ডিএকটিভ করতে পারবেন আপনি যদি চান যে অ্যাকাউন্ট ডিএকটিভ করবেন এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ডিএকটিভ করতে পারবেন আপনি ডিএকটিভ করলে আবার একটা সময় অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে আপনি চাইতেছেন যে পার্মানেন্টলি ডিলিট করবেন সেজন্য আপনাকে এইখানে নিচে দেখুন ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে এইখানে আমার অটোমেটিকলি পাসওয়ার্ডটা নিয়ে নিছে কারণ পাসওয়ার্ডটা আমার এখানে সেভ করা আছে ব্রাউজারে সেই জন্য আপনারা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে বলছে যে বিফোর ইউ পারমানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড মানে পারমানেন্টলি ডিলিট করার পূর্বে আপনার পাসওয়ার্ডটা আবার এখানে দেওয়ার জন্য বলতেছে তো আপনি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আবার কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এইখানে আপনাকে যেটা তারা বোঝাইতেছে এটা বলতেছে যে আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটা ত্রিশ দিনের মধ্যে আবার কি রিয়েক্টিভ করতে পারবেন বলতেছে যে ইউ হ্যাভ থার্টি আপনারা দেখুন যে লেখা আছে ইউ হ্যাভ থার্টি ডেজ টু রিএক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান্সেল ডিলেশন আফটার থার্টি ডেজ আপনি বলছেন যে আপনি যদি চান যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি মনে করেন যে ডিলিট করলেন আপনার যদি পরে মনে হয় যে না এই ফেসবুক অ্যাকাউন্টটাতে আমার কিছু ইনফরমেশন রয়ে গেছে বা এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার দরকার তাহলে আপনি ত্রিশ দিনের মধ্যে যে কোনো সময় যদি ফেসবুক অ্যাকাউন্টটা লগ করেন তাহলে আপনার এই যে ডিলেটটা সেটা ক্যান্সেল হয়ে যাবে আর ত্রিশ দিনের মধ্যে যদি আপনি ফেসবুক এই অ্যাকাউন্টটা আর ওপেন না করেন তাহলে ত্রিশ দিন পরে ত্রিশ দিন শেষ হওয়ার পর পরে অটোমেটিকলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে এবং কীভাবে সেটা মনে করি ত্রিশ দিনের মধ্যে আপনি ব্যাক আপ করতে চান সেটাও কীভাবে করবেন আমি দেখিয়ে দিব তো এখানে ডিলিট করার জন্য আপনার এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর পারমানেন্ট ডিলেশন মানে এখানে আমাকে এটা বলছে নেক্সট ত্রিশ ডে থার্টি ডেজ নেক্সট থার্টি ডেজের মধ্যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা ডিলিট হয়ে যাবে এখন মনে করেন যে আমি যদি এইখানে আর লগ ইন না করি তা বলছে ডিলেশন রিসিভ দ্য এনি কন্ট্যাক্ট ইনফরমেশন ইউ হ্যাভ অ্যাডেড ইউর অ্যাকাউন্ট আচ্ছা এখন যদি আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আর লগ ইন না করি ত্রিশ দিনের মধ্যে তাহলে আমার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে এখন আমার কোনো কারণে মনে হলো যে না এই অ্যাকাউন্টে আমার কিছু ইনফরমেশন রয়ে গেছে যেগুলো আমার ব্যাক আপ দেওয়া দরকার সেজন্য আমি যদি আবার ডিলেটটা ক্যান্সেল করতে চাই আমার এখানে আবার আমি লগ ইন করব আমি আমার পাসওয়ার্ড দিয়ে ওই যে লগ ইন করলাম লগ ইন করার পরে এখানে আমাকে বলতেছে আমি কি ডিলিটটা কন ইয়ে করতে চাই কি না ক্যান্সেল করতে চাই কি না আমাকে যদি এখানে আমি ডিলিটটা যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমাকে ক্যান্সেল ডিলেশন ক্যান্সেল ডিলেশনে দিলে আমার এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে আমি যদি ডিলিট করতে চাই তাহলে কনফার্ম ও সরি আমার কনফার্ম ডিলেশন হ্যাঁ মানে ডিলেশনটা কনফার্ম করা যাবে আমি তো ক্যান্সেল করতে চাই তাহলে এখানে ক্যান্সেলে দিয়ে ক্লিক করব তাহলে দেখুন আমার যে ফেসবুক যে অ্যাকাউন্টটা সেটা আবার অটোমেটিকলি আগের জায়গায় চলে আসছে সো আপনারা চাইলে এভাবে আপনাদের ফেসবুক পেজ ফেসবুক পেজও ডিলিট করতে পারেন এবং ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছি আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো যে কীভাবে আপনি একটু ফেসবুক পেজে পেজ ডিলিট করতে পারেন পারমানেন্টলিভাবে আর আশা করি যে এখানে কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন পারমানেন্টলিভাবে আপনারা বুঝতে পেরেছেন সো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাইকনটিতে ক্লিক করে রাখবেন এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে